আজকে সুচরিতা সেন আপনার জন্য, আপনার জেরে নিজের শ্বশুর বাড়ি ছেড়ে এক বস্ত্রে মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছেন। আমি আর ফিরে যাব না, যতই একা হয়ে যায় ও বাড়িতে আমি আর ফিরে যাব না। এই সময় যদি আপনারা সুচরিতা সেনের খবরটা সবার সামনে আসে, সবাই যদি জানতে পারে আপনারা বিয়ে করছেন। তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি কার সঙ্গে কথা বলছো জানো? তুমি জানো আমি কে? Yes! pure Darjeeling tea! এই জানো কাঞ্চনজঙ্ঘার উপর থেকে মেঘ সরে গিয়ে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। আমি তো অরুণ কুমার নই যে যখন তখন ওয়াইন খাওয়াবো, তাই এত রাত্রে দার্জিলিং টি সই। দারুণ, ফ্যান্টাস্টিক, দুর্দান্ত কাজ করেছে নিবেদিতা। তোমার সাগরেত রামবাবু তো বলছিল তুমি কুমিরডাঙ্গা খেলতে গিয়ে কুমিরের হাতে ধরা পড়ে না আউট হয়ে যাও। আমি কিন্তু বলেছিলাম নিবেদিতা এত সহজে আউট হবে না। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি যদি খুব ভুল না করে থাকি, আমি কি সুচরিতা সেনের সঙ্গে কথা বলছি? ভুল আপনি করেননি মিস্টার সরকার, আপনি একদম ঠিক জায়গায় ঠিক লোকের কাছে ফোনটা করেছেন। এখন প্রশ্নটা হলো ফোনটা আপনি কেন করেছেন? আমি আরো একটা প্রশ্ন আছে। সুচরিতা সেন এখন শাওন দেবীর বাড়িতে, এই ঠিক খবরটা আপনাকে কে দিল? এক নম্বর প্রশ্নের উত্তরটা আগে দিই, না সামান্য পয়েন্ট ক্লারিফাই করার দরকার ছিল, এতে অনেকেরই স্বার্থ জড়িয়ে আছে। খবরের কাগজের সম্পাদককে আদতে স্বার্থপর ভাবা হয়, কিন্তু সে যে অন্যের স্বার্থ নিয়েও ভাবে সেই জন্যই ফোনটা করা। গৌরচন্দ্রিকা শেষ হয়ে গিয়ে থাকলে বাকিটা শুনব। আসলে অরুণবাবুকে ইন্টারভিউ নিতে গিয়েছিল আমার কাগজের একজন সাংবাদিক, উনি তখন সামান্য মদ্যপ ছিলেন। একটা সামান্য প্রশ্ন শুনে আমার রিপোর্টারকে যৎপরোনাস্তি অপমান করেন অরুণবাবু। আপনি কি ওর হয়ে আমাকে ক্ষমা চাইতে বলছেন? না না, শুধু যে প্রশ্নটা নিয়ে ঝামেলা হয়েছিল সেটা একবার মিলিয়ে নিতে চাই। কি প্রশ্ন? মানে সামান্যই একটা প্রশ্ন কথা প্রসঙ্গে উঠেছিল, মানে আপনার এবং ওনার মধ্যে কি বন্ধুত্বের সম্পর্ক? দাদা আমায় আগে প্রশ্নটা করতে দিন। আপনি তো আগেই উত্তর দিয়ে দিলেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল অরুণবাবু আপনাকে ভালোবাসেন কিনা। দেখুন, একজনকে ড্রাঙ্ক অবস্থায় পেয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে দিয়ে কিছু আজে বাজে বলি নেওয়াটা আমি সমর্থন করছি না। কি মুশকিল, আমি তো আপনার সমর্থন চাইনি, আমি শুধু জানতে চেয়েছিলাম এই প্রশ্ন এবং উত্তরটা ছাপানো হবে কি না। অরুণের উত্তরটা কি ছিল জানতে পারি কি? উত্তরটা উনি দেননি। আমার জার্নালিস্টকে একটা মদের গ্লাস ছুঁড়ে মারেন। ইন্টারভিউটা ইনকমপ্লিট, তাই ছাপা হচ্ছে না। বন্ধু হিসেবে এটা আপনাকে জানিয়ে রাখলাম। গুড নাইট।
আমি রেডি। তোদের ডিরেক্টর কোথায়? ডাকছি দাদা, উনি একটু বাইরে গেছেন। শোনো, তোমাদের ম্যাডাম এখন আসেননি? না, ওনার তো আজ লাঞ্চের পরে কল টাইম। ও চল চল, রেডি করতে বল। আচ্ছা, তোমার সাথে আমার একটু কথা ছিল। সবাইকে একটু বাইরে যেতে বলো। বলো সবাইকে বাইরে যেতে। এই সবাই চলো, লাইটগুলো বন্ধ করো। তুমি আমাকে মেকআপ রুমে ডেকে পাঠালে পারতে। এইভাবে কি ভেবেছো? কি তুমি কি প্রমাণ করতে চাইছো? আমি এমন ভাব করছো জানো? কিছুই জানো না সুচরিতা। দৈনিক বাজারের রিপোর্টারকে ট্রাঙ্ক হয়ে তুমি কি বলেছো? রিপোর্টারকে আমি? শোনো অরুণ, আমি উমা নই, হতেও চাই না। বন্ধুত্ব আছে বলে নিজের এখতিয়ারটা পেরিয়ে যেও না। তুমি আমাকে ভালোবাসো। আমি বলেছি যে হ্যাঁ হ্যাঁ বলেছো 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 সম্পাদক সরকার আমাকে ফোন করে সেটা জানিয়েছেন। একটা বাচ্চা মেয়ে তোমাকে গেঁথে ফেললো অরুণ। হ্যাঁ, মত সহ্য করতে পারো না যখন খাও কেন? কি হলো, চুপ করে আছো কেন বলো? এটা সত্যি কিনা তোমার মনে হয় যে আমি একজন রিপোর্টারকে বলেছি এই কথা? তাহলে মত কে সিনক্রেট করেছিলে কেন? হ্যাঁ, কেন রাত দুপুরে একটা রিপোর্টারকে নিয়ে বাড়ি গিয়েছিলে ইন্টারভিউ দিতে? যদি গিয়েই থাকো, আমাকে জড়াতে গেলে কেন? সাহসে না কুলোলে কেন এসব বলতে চাও অরুণ? সাহস? হ্যাঁ সাহস, সাহস তো বটেই। বাড়ি ছেড়ে আমি বেরিয়ে এসেছিলাম, নিয়ে গিয়ে তুললে শাওন দেবীর বাড়িতে। এখন আমি না পারছি ওখানে থাকতে, না পারছি। আমার এত ভালো তো তোমাকে আমি ভাবতে বলিনি অরুণ। ভুলটা আমারই হয়েছে, আমার উচিত ছিল ক্যালিনসে গিয়ে ওঠা হোটেলে। দেখো, এই নিয়ে আমাদের মধ্যে অনেকবার কথা হয়ে গেছে, আমার পক্ষে সম্ভব ছিল না তোমাকে আমার বাড়িতে গিয়ে তোলা। এই শোনো, তোমার বাড়িতে যাওয়ার জন্য না আমি হেদিয়ে মরছি না। হ্যাঁ, যাওয়ার জায়গা আমার অনেক আছে, আর নিজেকে এতটা ইম্পর্টেন্স দিও না তুমি। তুমি যা বলছো ভেবে বলছো তো? তুমি যা বলছো ভেবে বলছো? তুমি ভেবে বলেছিলে? দেখো, আমার মদ খেলে আমার কি বলেছি কিছুই মনে থাকে না, মানে রাত্রের কথা আমার সকালে কিছুই মনে থাকে না। কিন্তু কিন্তু আমি বলিনি যে তোমাকে আমি ভালোবাসি, এই কথাটা আমি বলিনি। কেন বললে না? কেন বলতে পারোনি তুমি আমাকে ভালোবাসো? কেন বলো, কেন বলতে পারলে না? এটা কি সত্যি না? এটা কি মিথ্যে বলা হতো? তোমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো। যখন যখন শটে তুমি আমাকে জড়িয়ে ধরো, যখন আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো, তখন সত্যি মনে হয় তুমি আমাকে কতটা ভালোবাসো। চলো 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 পাল্টা।